ওম শান্তি আজ ছয় পাঁচ দু হাজার তেইশ প্রাত মুরলী বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সুসন্তান হয়ে শ্রীমত অনুসরণ করে চলে মাতা পিতার আশীর্বাদ নিয়ে এগোতে থাকো। আশীর্বাদ প্রাপ্তিতে কখনো ভুল করবে না আজকের প্রশ্ন শিব বাবা বাচ্চাদেরকে কোন শুভমার্গ বলে দেন যা কোনো মানুষ বলে দিতে পারে না উত্তরে বাবা বলেছেন পতির থেকে পবিত্র হওয়ার মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত করার শুভ মার্গ একমাত্র বাবাই বলে দেন এই মার্গ বা পথের কথা কারও জানা নেই যদি কোনো আত্মার জ্ঞান থাকত তবে দুঃখ এলে সেখানে ছুটে যেত বাবা তোমাদেরকে মার্গ বলে দিয়েছেন বাচ্চারা দেহ সহ সব কিছু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো এর দ্বারাই পবিত্র হবে আজকের গীত নিয়ে নাও আশীর্বাদ মাতা পিতার ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা গীত শুনল আমরা মাতা পিতাকে পতীত পাবন্ত বলেই থাকি বাচ্চারা জানেছে জন্ম জন্মান্তরের পাপের বোঝা নামাতে হবে কিভাবে শুধুমাত্র মাতা পিতাকে স্মরণ করলে আহ্বানও করে শিববাবাকে উঁচু থেকে উঁচু জ্ঞান শিব বাবা শোনান বাচ্চারা বর্ষা প্রাপ্ত করে শিব বাবার কাছে কিন্তু যতদিন অ্যাডপ্ট না করেন মুখবংশী সন্তান না হয় সন্তানের পরিচয় প্রাপ্ত হয় না ভক্তিমার্গের মানুষ তো শুধু গান করে তোমরা এখানে সম্মুখে বসে আছো শিববাবা বলেন এখন আমি এসেছি তোমাদের জন্ম জন্মান্তরের পরামর্শ দিতে শ্রীমত অনুসরণ করাতে বাবা বলেন না শিববাবা বলেন আমার প্রিয় হারানিদি বাচ্চারা তোমরা বুঝেছ অবশ্যই একমাত্র পতীত পাবন বাবা পাপের বোঝা নামানোর মার্গ বা পতিত থেকে পবিত্র হওয়ার মার্গ বলে দেন যেমন সুভাষ মার্গ নাম রাখা হয় এই হল পতিত থেকে পবিত্র হওয়ার মার্গ বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি তোমাদের মার্গ বলে দিতে এসেছি মানুষ আহ্বান করে হে পতিত পাবন এসো এবং এসে পতিত থেকে পবিত্র হওয়ার মার্গ বলে দাও তোমাদেরকে এখন সেই মার্গ কে বলে দিচ্ছেন মৌস্টিন বাবা সাধু সন্ন্যাসীরা সাধনা করে মুক্তিতে যাওয়ার জন্য কিন্তু যেতে পারে না যখন দুনিয়া পতিত হয় তখন পবিত্র দুনিয়ার মার্গ বলে দিতে বাবাকে আসতে হয় কোনো মানুষ মুক্তি জীবন মুক্তির পথ বলতে পারে না অতএব শ্রীমদ অনুসরণ করে চলা উচিত সব সঙ্গ ছাড়তে হবে সর্ব সর্বধর্মানি পরিত্যাজ মামিকম দেহের সব ধর্মগুলি যা যা আছে সব ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো এবং নিরন্তর পুরুষার্থ করো আমাকে স্মরণ করো আমি শুভমার্গ বলে দিচ্ছি এই রূপ শুভমার আর হয় না এখনই দুঃখের নাটক পূর্ণ হচ্ছে এখনও এই দুঃখের পার্ট প্লে করতে চাও কি তাহলে তো আরও দুঃখী হবে এখানে কোনো মানুষ সুখী নেই অকালে মৃত্যু ইত্যাদি কত রকমের দুঃখের সব রয়েছে বিরলে এক আধজন দীর্ঘায়ু ব্যক্তি পাবে বাকিরা তো রুগী হয়ে রয়েছে শিব বাবা বলেন আমি গাইড হয়ে এসেছি এখন মাতা পিতাকে স্মরণ করো শ্রীমত অনুসরণ করে চললে তোমাদের ওপরে অনেক আশীর্বাদ বর্ষিত হয় যার ফলে তোমরা সবাই ভাগ্যশালী হয়ে যাও শিব বাবা বলেন তোমরা বিশ্বের মালিক হতে চলেছ অসীম জগতের বাবার কাছে বিশ্বের মালিকানা নেওয়া কোনো কম কথা কি টাকা পয়সার জন্য কতভাবে মানুষ মানুষকে ঠকায় এখানে এমন কোনো কিছু নেই শিববাবা বলেন আমাকেই স্মরণ করো তো সদাকালের জন্য নিরোগী হয়ে যাবে একুশ জন্মের জন্য বিশাল বর্ষা প্রদান করেন এমন বাবার কাছে ভক্তিমার্গ থেকেই তোমরা প্রতিজ্ঞা করে এসেছ তোমার কাছে সমর্পণ করবো তারপরে তোমার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করব। এখন তোমরা জানো আমরা আমাদের মোস্ট বিলাভেড বাবার কাছে বসে আছি শিব বাবা হলেন নিরাকার নিরহঙ্কারী গায়ন আছে অনেক উঁচু থেকে উঁচু হলেন শিব পিতা যখন ভক্তি পূর্ণ হয় তখন ভক্তির ফল প্রদান করতে আমি আসি এই কথাও বলে দেন আমার প্রকৃত সত্য ভক্ত কারা যারা সর্বপ্রথমে পূজ্য ছিল ভগবান ভগবতী ছিল তারপরও ওপর থেকে নিচে এসেছে শত রজতমতে এসে এখন সম্পূর্ণভাবে জরাজীর্ণ হয়ে গেছে তোমরা জানো আমরাই সেই বিশ্বের মালিক ছিলাম ভারতের বিশাল মহিমা আছে তাই সবাই ভারতকে সহযোগিতা করে জানে যে ভারত প্রথমে বিত্তবান ছিল এখন ভারত গরিব হয়েছে তাই সবার দয়া হয় ভারতকে খুব গরিব মনে করে সহযোগিতা করে কেউ অনেক ধনী হয়ে পরে গরিব হয়ে যায় তো সবার দান দেওয়ার ইচ্ছে হয় শিব বাবা বলেন ভারতবাসী অনেক বিভ্রান্তিতে আছে শিব জয়ন্তী পালন করে কিন্তু জানি না যে শিব বাবা কবে আসেন এসে কী করেছেন অবশ্যই শিব বাবা বর্ষা নিয়ে কবে থাকবেন স্বর্গের মালিক করেছিলেন তিনি বলেন আমি বাচ্চাদেরকে সদা সুখী বানিয়ে সিংহাসন প্রদান করে বানপ্রস্থে চলে যাই আমি কোনো আশা রাখি না বিশ্বের রাজত্ব প্রাপ্ত করার জন্য আমি মালিক হই না এমন বাবা বাবাকে কীভাবে শক্ত হাতে ধরে থাকা উচিত স্থূল হাত দিয়ে ধরার কথা নয় বুদ্ধি দিয়ে ধরার কথা সবাইকে নিজের ঘরে গৃহস্থেও থাকতে হবে সন্তানদের প্রতিপালনও করতে হবে এ হল অসীম জগতের সন্ন্যাস দেহ সহ যা কিছু আছে সব ত্যাগ করতে হবে এখানে প্রতিটি বস্তু হল জরাজীর্ণতম প্রধান দুঃখ প্রদানকারী তত্ত্ব দুঃখ দেয় বৃষ্টিপাতের অভাবে অনাবৃষ্টি হয় কখনো বন্যা আসে সেখানে তো এই তত্ত্ব ইত্যাদি সবই তোমাদের অর্ডারই থাকবে পাঁচ তত্ত্ব তোমাদের অবজ্ঞা করবে না এখন তোমরা বাচ্চারা শিব বাবার কাছে দুয়া বা আশীর্বাদ প্রাপ্ত করছো দুয়া প্রাপ্ত হবে শ্রীমতীর আধারে শিব বাবার শ্রীমদ অনুসরণ করে সহযোগী হও তারপর আমাকেই স্মরণ করো কিন্তু থাকো পদ্মফুলের মতন ব্যাস স্মরণের দ্বারাই তোমরা এই ভারতকে স্বর্গে পরিণত করবে শিব বাবা বলেন তোমরা শুধু পবিত্র হও এমন নয় যে সব মানুষ অঙ্গুলি দেবে যারা কল্প পূর্বে শ্রীমদ অনুসারে বাবার সহযোগী হয়েছিল তারাই হবে এই নেশা থাকা উচিত আমরা পরম পিতা পরমাত্মার রাইট হ্যান্ড হয়েছি রাইট হ্যান্ড হলে পূর্ণ রাইটিয়াস হয়ে যাবে বিজয় মালায় স্থান অর্জন করবে এ হলো খুব সহজ এতে কোনো হটযোগ ইত্যাদি করানো হয় না নাটক পূর্ণ হয়েছে চৌরাশি জন্মের পার্ট পূর্ণ হয়েছে এখন ছি বস্ত্র ত্যাগ করতে হবে এখন আমাকে স্মরণ করতে করতে শান্তিধামে ফিরে যাবে প্রথমে সেখানে নিবাস করবে পরে তোমাদেরকে সুখের সম্বন্ধে পাঠিয়ে দেব যথার্থই আমরা আত্মারা সেখান থেকেই আসি ওই সুইট হোমকে তো সবাই ভুলে গেছে মানুষ কাশিতে কালবট খায় মানুষ ভাবে এখানে দুঃখ আছে আমরা ফিরে যাই শিবের কাছে কিন্তু শিব বাবার কাছে পৌঁছায় না বাচ্চারা এখানে তো তোমাদের পড়াশোনা করানো হয় তোমরা উপার্জন করো প্রথমে বাবার সন্তান হও বাবা পড়ানো শুরু করেন তারপরে তোমাদের ফিরিয়ে নিয়ে যান পরে স্বর্গে পাঠিয়ে দেন প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই এখানে চাই তাই না অতএব তোমরা বোঝাতে পারো আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী ব্রহ্মা হলেন শিব বাবার সন্তান শিব বাবা হলেন আমাদের ঠাকুর দাদা। বর্ষা অর্থাৎ অবিনাশী উত্তরাধিকার ঠাকুর দাদার কাছ থেকেই প্রাপ্ত হয় উনি হলেন স্বর্গের রচয়িতা তার কাছেই স্বর্গের অধিকার প্রাপ্ত হবে তাই বাবার মতানুসারে চলতে হবে তার আশীর্বাদ নিতে হবে আজ্ঞাকারের সন্তানরাই আশীর্বাদ প্রাপ্ত করার অধিকারী বাবা বলেন কুসন্তান নয় বরং সুসন্তান হও বাবার হাত শক্ত করে ধরে নাও বাবা তোমাদেরকে আরামে নিয়ে যান সব আত্মাদের উড়ে যাওয়ার ডানা বা পাখা প্রাপ্ত হয় তোমরা যত শিব বাবাকে স্মরণ করবে ততই উড়ে যাওয়ার ডানা প্রাপ্ত করবে যারা দণ্ড ভোগ করে তারা থোড়াই উঁচু পদের অধিকারী হবে শ্রীমদ অনুসরণ করে চলো তাহলে দণ্ডভোগের অধিকারী হবে না পাস অনার হওয়ার জন্য পুরুষ করা উচিত মাম্মা বাবার চেয়ে উঁচু স্থান জয় করা উচিত শিব বাবা বারবার বলেন বাচ্চারা বাবার কাছে বিমুখ হবে না কেউ সেন্টার স্থাপন করে খুব সেবা করে কেউ চলতে চলতে রুষ্ট হয়ে পড়ে সম্পূর্ণত কেউ হয়নি কিছু না কিছু খিটখিট হয় কিন্তু কখনো বাবার সঙ্গ ত্যাগ করবে না বাবা আমরা তোমার সন্তান তোমার কাছে বর্ষা প্রাপ্ত করি গৃহস্থ ইত্যাদিও প্রতিপালন করতে হবে এই সন্ন্যাস তো ভক্তিমার্গের সন্ন্যাস নয় তোমরা সন্তানের রচনা করেছো তো তুম তাদের প্রতিপালনও করতে হবে তাদের মধ্যেও কুসন্তান ও সুসন্তান অবশ্যই থাকবে কুসন্তান সকলকে বিরক্ত করবে বাবা বলেন তোমরা সবাইকে পারলৌকিক পিতার পরিচয় দাও বলো ও গডফাদার বলছ তবে উনি সর্বব্যাপী হবেন কিভাবে। বলাও হয় পতিত পাবন গডফাদার তো নিশ্চয়ই পতির দুনিয়া আছে এবং পবিত্র দুনিয়াও আছে সব আত্মাদের পিতা হলেন একমাত্র উনি শিব বাবা এখন তোমরা জানো আমরা সেই পিতার সম্মুখে বসে আছি তিনি আমাদের পতির থেকে পবিত্র বানিয়ে আশীর্বাদ দেন চিরজ্জীবী হও সেখানে তোমাদেরকে কাল গ্রাস করতে পারে না তাই শিব বাবা বলেন শ্রীমদ অনুসারে চলো সবাইকে সুখ প্রদান করো শিব বাবা এসেছেন সবাইকে সুখী বানাতে সুখ এবং শান্তি দুই বর্ষা প্রদান করতে সেখানে তো মায়াই নেই তো দুঃখ আসবে কোথা থেকে এখানে একে অপরের সাথে লড়াই ঝগড়া করে শিব বাবা এসেছেন সুখ শান্তিধামের মালিক বানাতে তার জন্য তোমরা পড়াশোনা করো শিব বাবা তো সব রকমের ব্যবস্থা করে রেখেছেন সবই তো বাচ্চাদের জন্যই বাবা বলেন আমি হলাম তোমাদের সার্ভেন্ট বাচ্চারা বলে শিব বাবা আমাদের নামে বাড়ি তৈরি করবেন আচ্ছা যা হুকুম বাবাও বলেন যা হুকুম বাচ্চাদের শিব বাবা ব্রহ্মার দ্বারাই তোমাদের জন্য গৃহ নির্মাণ করছেন সব কিছু বাবাই করেন বাবা বলেন চিঠিও যদি লিখবে তো লেখো শিব বাবা কে আরও ব্রহ্মা এইরূপ অভ্যাস হওয়া উচিত শিববাবাকে স্মরণ করলে অনেক পাপ নষ্ট হয়ে যায় বাবা যুক্তি বলে দেন শিববাবাকে আরও ব্রহ্মা কতখানি সহজ তাই না নামই হলো সহজ রাজ্য আর সহজ জ্ঞান বাবা হলেন জ্ঞানের সাগর ফুল সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তির রহস্য বলে দেন এও হলো সেকেন্ডের বিষয় এখন ভারতবাসীদের ওপরে রাহুর দশা পরিবর্তন হয়েই বৃহস্পতির দশা বসেছে বাবা বলেন বাচ্চারা দুয়া নিয়ে নাও তো তোমাদের পাপের বোঝা নামবে মামিকং স্মরণ করার প্র্যাকটিস করো উঠতে বসতে চলতে ফিরতে বাবা বলেন আমি মোস্ট ভিলামিন বাবা আমাকেই স্মরণ করো আমি তোমাদেরকে বর্ষা প্রদান করি তাই মাতা পিতার কাছে আশীর্বাদ নেওয়ার উপযুক্ত হওয়া উচিত ব্রহ্মা বাবাও লৌকিক পিতার অনেক আশীর্বাদ প্রাপ্ত করেছেন পিতার সেবা করেছেন শেষ সময়ে উনার পিতা বলেছিলেন কাশিতে নিবাস করাও আচ্ছা বাবা চলুন সেখানে থাকার ভালো ব্যবস্থা করে চাকর বাকর ইত্যাদি সব ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানেই তার মনস্কামনা পূর্ণ হয়েছিল বাবার আশীর্বাদ পেয়েছিলেন তাই না সকলের সার্ভিস করলে আশীর্বাদ পাওয়া যায় মাতা পিতার আশীর্বাদই বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যায় এখন হলো অসীম জগতের কথা তাই সুসন্তান হয়ে আশীর্বাদ নিতে হবে অতএব শ্রীমত অনুসরণ করে চলতে থাকো আর সবাইকে পথ বলে দাও ভারতবাসী স্বর্গের মালিক ছিল এখন বাবা এসেছেন স্বর্গের বর্ষা প্রদান করতে তিনি বলেন আমি তোমাদের বাবা শুধু আমাকে স্মরণ করো আর অন্য কোনো নাম রূপে আটকে থেকো না দেহি অভিমানী হয়ে বাবাকেই স্মরণ করো তো ভবসাগর পার হয়ে যাবে তুমি মাতা পিতা আমি বালক তোমার এখন সেই মাতা পিতা সম্মুখে বসে আছেন বাবা যথার্থই কল্প পূর্বেও এসেছিলেন কল্প কল্প এমনভাবে বাবা এসেছিলেন এই কথা আমরা জানি আর কেউ জানে না তোমরা চৌরাশি জন্মের চক্রকে জিনেছ এখন শিব বাবার কাছে আশীর্বাদ প্রাপ্ত করতে ভুল করবে না এই আশীর্বাদ প্রাপ্তি হলো বিশাল বড় আশীর্বাদ বাচ্চারা শিব বাবা তোমাদের বিশ্বের মালিক বানিয়ে নিজে নির্বাধামে গিয়ে বসেন তিনি নিজে এই সৃষ্টির সুখ নেন না আচ্ছা বাবা বলেন বিস্তারিতভাবে কী শোনাব অল্প একটু বুঝে নাও তোমরা বাবাকে স্মরণ করতে ভুলে যাও গিট বেঁধে নাও মানুষ কোনো কথা স্মরণে রাখার জন্য গিট বেঁধে নেয় তখন আর ভুলে না সুতরাং এ কথাও ভুলবে না যারা সেন্টার খুলে তারা কত আশীর্বাদ প্রাপ্ত করে স্বর্গের ফাউন্ডারকে সবাই অনেক স্মরণ করে ও গডফাদার মর্সি অন মি। তিনি হলেন সর্বজনের সদ্গতি শান্তিদাতা বাবা কিভাবে বসে বাচ্চাদের সেবা করেন উঁচু থেকে উঁচু বানিয়ে তুলেন। কেউ জানে না যে বাবা এসে এদের কেমন তৈরি করেন বাবা বাচ্চাদের সেবায় উপস্থিত আছেন অত্যন্ত নিরহংকারী তিনি বাচ্চারাও কত নানান রকমের আছে তবুও বলেন ভবিতব্য এমনই নির্দিষ্ট আছে শিব বাবা বলেন আমার অ্যাক্ট হুবহু সেম কল্পপূর্বের মতন চলে গান্ধী অথবা নেহরুও চাইতেন যে ওয়ান অলমাইটি। অথরিটি গভর্নমেন্ট হোক এখন সেই কাজ শিব বাবা করছেন আস্তে আস্তে সবাই জানবে কিন্তু টোলেট হয়ে যাবে কর্মাতীত অবস্থা হলেই এই দেহ থাকবে না শেষের দিকে যারা আসবে তাদেরকে খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে আর এমনিতেও শেষের দিকে যারা আসে তারাই খুব তীব্র এগিয়ে যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্য মুখ্যসার এক নম্বর পয়েন্ট শিব বাবার শ্রীমুত পুরোপুরি অনুসরণ করে চলে বাবার রাইট হ্যান্ড হয়ে সম্পূর্ণ রাইট হতে হবে শিব বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে দুই নম্বর পয়েন্ট মাতা পিতার আশীর্বাদই এগিয়ে নিয়ে যায় তাই আজ্ঞাকারী হয়ে আশীর্বাদ প্রাপ্ত করতে হবে বাবার সমান নিরহংকারী হতে হবে আজকের বরদান মনসা বাঁচা এবং কর্মনা তিনটি সেবারই খাতায় জমা করতে সক্ষম যজ্ঞ স্নেহী ভব বাপদাদার কাছে সব বাচ্চাদের সেবার তিন প্রকারের খাতা জমা আছে যে যজ্ঞ স্নেহী হয় সে মন বাণী কর্মে তন মন ও ধনের দ্বারা তিন প্রকারের সেবাতি সদা সহযোগী হয় প্রত্যেকটি খাতায় রয়েছে একশো করে মার্কস যদি কারো বাণীর সেবা আছে তো তার জন্য মনসা ও কর্মের পার্সেন্টেজ যেন না কমে বাণীর সেবা সহজ কিন্তু মনসা সেবায় মনোযোগ দেওয়ার ব্যাপার আছে এবং কর্মসেবা শুধু স্থূল সেবা নয় বরং সংগঠনের সম্পর্ক সম্বন্ধে আসাও কর্মের খাতায় জমা হয় আজকের স্লোগান নিজের উপরে রাজত্বকারী স্বরাজ্য অধিকারী হও সাথীদের ওপরে রাজত্বকারী নয় আজকের সমান আমি যজ্ঞ স্নেহী আত্মা আচ্ছা ওম শান্তি